কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ এন্ড সিটি অফ সারপ্রাইজেস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, আর আজকে যাচ্ছি, ওয়েডিং শ্যুট আছে, তো সেজন্য এখন বেরোচ্ছি। এখন বাজে 7:45, আর এখন হালি শহরে যাবো, ওখান থেকে একসঙ্গে আমরা কারে করে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, তারপর বাকিটা তোমাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করছি। পাচ্ছ, এখানে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর এখানে টয়লেটাও আছে, এখানে সব আমার জিনিসপত্র, মেকআপের সব কিট, সব কিছুই আছে। তো আমি এখনই বেরোবো, বাজে হচ্ছে 7:45, চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি মল্লিক ঘাটে, আর এখন মেকআপও কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন যাব হচ্ছে মল্লিক ঘাটে। তো চলো যাওয়া যাক। যে আমাদের নায়িকা আসছে, সত্যি দারুণ লাগছে, হ্যাঁ। এই যে আমাদের নায়ক, এই তো আমাদের নায়িকা, আর এখন শুটিং শুরু হবে, চলো চলো। এই মাত্রই মেকআপ করা কমপ্লিট হলো, আর আমরা এখন যাচ্ছি মল্লিক ঘাটে, আর আমাদের দাদা ওরা সব লোকেশন দেখে আসলো, সুন্দর এগুলোতে শ্যুট করা হবে। তো চলো যাওয়া যাক, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, মানে ফার্স্ট টাইম আমি এসেছি মল্লিক ঘাটে, খুব সুন্দর এদিকে ওয়েদার, এখান থেকে হাওড়া ব্রিজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছ স্পষ্ট হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, তো আমি এতক্ষণ বসে বসে ব্যাগ পাহারা দিচ্ছিলাম, আর আমি এখন যাচ্ছি ফুলের মার্কেটটায় ঘুরতে। এখানে অনেক রকমের নাকি ফুল আছে, আমি যদিও কখনো আসিনি, তাই আমি এখানে দেখতে আসলাম কোন গলি দিয়ে আছে আর এদিকে। তো চলো তোমাদেরও দেখাই, তো এদিকে দেখতেই থাকো, অনেক রকমের ফুল এখানে ফুল। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এখানে আসতে গেলে কি করে আসতে হবে? আচ্ছা, আর তোমার শিয়ালদা থেকে আসলে কি করে আসতে হবে? আচ্ছা, ঠিক আছে, শিয়ালদা থেকে যদি আসা হয় তাহলে বলো। আমি কল্যাণী থেকে এসেছি, হ্যাঁ। আরো আছে তো আমি আর যাচ্ছি না, এখন মানে চলে যাব। ফুল নেওয়া হয়েছে দেখি। আচ্ছা, এই ফুলগুলোতে কি করবে? ও আচ্ছা, বাড়িতে পুজোর জন্য। এই ফ্লাওয়ার গুলো সুন্দর, একটা গোলাপি কত বড় বলো, এটা 120 বানিয়ে দেবেন, তাই দেখি ভালো লাগছে। কুমোরটলি না প্রিন্সেপ ঘাট? আচ্ছা, তো আমাদের এখন এখানে শ্যুট কমপ্লিট, এখন প্রিন্সেপ ঘাট নইলে হচ্ছে কুমোরটলি যাওয়া হবে। আর এখন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছে,
আরো কিছু কাপল এসেছে, দেখো ওরাও প্রি ওয়েডিং শুট করছে। এই দিকেটাও খুলতে হবে, এখানে টেন্ট লাগানো হচ্ছে। আর দি ভাই কোথায়? ওখানেই গেল না? ইনস্ট্যান্ট ঘর বানিয়ে দিলাম, ঢুকে যাও। কি খুঁজতে হবে? ও আউচ, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চলো। তাকাও এদিকে একটু, এই যে ম্যাডাম, এই তো দ্বিতীয় লুক, এটা এ তো আমাদের বর, জামাই মানুষ, চলো। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি কুমোরটলিতে, দেখো কি সুন্দর ফ্লাওয়ার্স। এই তো আরও দুটো জায়গায় যাওয়া বাকি আছে এখনও, বিশ্ব বাংলা গেটের সামনে আর হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো এখন কুমোরটলিতে শুট চলছে, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আরও কিছুক্ষণ এখানে থাকবো, তারপর এখান থেকে বের হবো, প্রিন্সেপ ঘাট যাবো। আমাদের এখানে শুট কমপ্লিট, আমরা এখন যাবো প্রিন্সেপ ঘাটে, আর এখন সবাই খাবে চা এখানে, দেখতেই পাচ্ছ। নৌকো নৌকো শুট মনে হয় হবে না, কেন? ও আচ্ছা, কি যেন খেলা টেলা হচ্ছে মনে হয়। চলে এসেছি আর দীঘারও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর ওরা এখন সামনে ফটোশ্যুট করছে, আর আমি যাচ্ছি ভেতরের দিকে। আর আজকে 23 জানুয়ারি, যেহেতু আজকে খুবই ভিড়, দেখতে পাচ্ছ সামনে পেছনে অনেক লোক আছে। ধরো তোমাদের আমি সামনেরটা ঘুরিয়ে দেখাচ্ছি যে প্রিন্সেপ ঘাট আজকে কতটা ভিড়, প্রচুর ভিড় আজকে 23 জানুয়ারি, তাই সবাই আজকে ছুটির দিন সময় কাটাতে এসছে। তো আমরা এখন প্রিন্সেপ ঘাটেই আছি, আর দেখতে পাচ্ছি পেছনে শুট চলছে অলরেডি, আর এখান থেকে তারপরে বের হয়ে যাবো হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনে। তো আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছে, আমি দুটো কিলো ওখানে রেখে দিয়েছি, আর ভালো লাগছে, ঘুম লাগছে, কারণ অনেক সকালবেলা উঠেছিলাম সেখানে। এখন হালকা হালকা ঠান্ডা লাগছে, কলকাতা এদিকে বা প্রিন্সেপ ঘাটে এদিকে সেরকম একটা ঠান্ডা নেই, তো সেহেতু দেখতে পাচ্ছ আমি কোনো সোয়েটার বা ব্লেজার কিছুই পরে নিই, তো ওয়েদারটা ঠিক আছে, বাট বাড়ির ওদিকে মানে যখন কাছাকাছি দিকে যাবো তখন হয়তো আর একটু ঠান্ডা লাগবে, কারণ ওদিকে ঠান্ডাটা বেশি, এই সাইডটা একটু ঠান্ডাটা কম, মানে গরমই বলতে পারো, খুব হালকা গরম। Oh, try. Then I'm going to go to the other side.
তো দেখতে পাচ্ছো, এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের রাতের লুক। আর এখানে হচ্ছে একটা প্রোগ্রাম, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, এখন বাজে 7টা, আর চাও খাচ্ছি সাথে। তো এখন যাওয়া হবে বিশ্ব বাংলা গেটের সামনে। সারাদিন হাঁটতে হাঁটতে পাটা পুরো ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না হিল পরে। তো একটু টায়ার্ড লাগছিল, তো একটু হালকা টিফিন টিফিন করে এখন ফ্রেশ মানে লাগছে, অনেকটা ভালো লাগছে। তো সবাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কোভিডের জন্য বাইরে এখনো টিকিট কাটলাম না, মোস্টলি থাইল্যান্ড যাবো, পরে যাবো আর কি। এখন বাড়ি যাবো, দাভাই বের হয়ে যাবে, একদম দাভাই। এদিকে কিছু বলো, ব্লগটা এন্ড করো, এদিকে ঘোরো সব, সবাই একটু ব্লগে আসো। সারাদিন দিভাই আর দাভাই কাজে ব্যস্ত ছিল, তো আজকে এটুকু পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো ব্লগে। তো আজকে এটুকু পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।